একজনে নিরামিষ ভোজন করার লাগি নিরামিষ হোটেল আইছে তখন নিরামিষ খাইবা আপনারা লগে থাকো কা হাই গাইজ একজনে ডাক্তার দেখাইলা ডাক্তার দেখাইয়া হসপিটাল থেকে বাইরে এখন করা নিরামিষ ভোজন করতাম মানে নিরামিষ খাইতা তো আমরা এই মুহূর্তে আছি নিরামিষ একটা হোটেল হোটেলের আমরা সেকেন্ড ফ্লোরে বাদ তো আমরা নিরামিষ ভোজন করবো মানে নিরামিষ খাইব আপনারা আমরা লগে থাকবা আর দেখবা আবু বাবজা হ্যাঁ তুমি নিরামিষ খাইবা আবু পাপা কই রে বাবজান কই রে ওই লাঠি মারে গেলা বাবা আও লাতি মারে কেডারে বাবা আবা লাতি চাতি মারে কেডারে আবু জানে লাতি মারে নেরে দেখুন ফ্রেশ বাঙালি খাবার সাদা ভাত আর সাথে হচ্ছে লেবু আর মরিচ এটা হচ্ছে নিরামিষ রেসিপি আজকে আমরা লগে থাকবো এবং নিরামিষ রেসিপি দেখবো এখন এখন হসপিটাল হসপিটাল থেকে আইসো তখন নিরামিষ রেসিপি খাইবা লগে থাকবো ওই দোকান এখানে আছে আলু ভাজি তারপরে আছে শিম বলতে উড়ি 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 তরকারি আর আছে এখানে ফুলকপি আর আছে চাইল গিয়া ডাইল আর এখানে শুরু করেছি ওখানে নিরামিষ খাবার ফার্স্ট টাইম করা লাইফে ফার্স্ট টাইম নিরামিষ খাবার খারা একটা নিরামিষ হোটেল তো আমার আব্দুল এটা হয়েছে গিয়া সোয়াবিন এটা হইল গিয়া রামাই এটা হইল গিয়া ফরাস বীজ আর এটা হইল গিয়া এটা হইল গিয়া স্পেশাল খাবার এটা হইল আমার কাশ্মীরি এটা হইল গিয়া শিম মানে উড়ি এটা হইল গিয়া আলু আর এটা হইল গিয়া ডাই জাতীয় নন্দা তো আজকে একজন আইসে নিরামিষ খাবার খাওয়া খারা সুবে নিরামিষ খাবার খারা তোর মায়াং মানে করে কিরা সো গাইজ সাতটা ভেজিটেবল দিয়া আজকে নিরামিষ খাইলা তো এখানে দেখা যায় আরও পাবলিক আছে নিরামিষ খাওয়ার লাগে আসলে নিরামিষ খাওয়ারের মজাই আলাদা যেটা আসলে পরীক্ষা না করলেই নয় তো নিরামিষ বলতে এখানে দেখা গেছে যে তরকারি তৈরি করা হয়েছে সেটা উইদাউট রসুন আর উইদাউট পিঁয়াজ পিঁয়াজ আর রসুন ছাড়া তরকারি রেডি করা হয়েছে সো এটা একজনে খাইয়া করা আনবিলিভেবল সো বিলিভ একজনে বিলিভ করতে পারতাম না যে এটা পেঁয়াজ ছাড়া এবং রসুন ছাড়া তৈরি হয়েছে খাবার তাই না একজন রাঁধুনি মানে মেয়েরা তো ঘরে রান্না বান্না করতে হয় সো আজকে নিরামিষ খাবার খাইয়া তাই প্রথম শ্বাস শেষ নাই লইয়ালিয়া খাড়া এখানে চারটা সবজি আর এখানে তিনটা সবজি অলরেডি লইয়া শেষ হয়ে গেছে লো রাইস লো কে থেকে নো হ্যাঁ কেন নিরামিষ খাবার লাগে নিরামিষ আসলে আমাদের বাঙালি খাবার নিরামিষ খাবারের মধ্যে বাঙালি খাবারের মধ্যে কিন্তু মানে বাঙালির ঐতিহ্যতা যেমন ধরেন আগের মানে যখন আমরা বাপদাদারা খাইতাম তখন এইরকম গ্লাস আসছিল এরকম প্লেটগুলো আসছিল মানে যেগুলা খাবার খাইতাম এরকমই আসছিল মানে জীবন জীবিকা সো এখন তো অনেক আপডেট হয়েছে অনেক আধুনিক প্রায়ণ হয়েছে সো অধিকাংশ সময় চিনির চিনির আসবাবপত্র ইউজ করা হয় সো এগুলা ইউজ করা হয় না সো গাইজ এখনও কইছিলাম নিরামিষ খাওয়ার খাইতা আমরা নিরামিষ খাবার খাইলাম নিরামিষ খাবার খাইতে অনেক ভালো লাগছে তো নিরামিষ খাবার শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রানা
একজনের ডাক্তার দেখাইলাম, নিরামিষ খাবার খাইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, আর নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করিয়া রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড করার পরে নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারও জলদি চলিয়া যায়। বাই।